বিজনেস স্ট্যাটিস্টিক্সের অ্যারেঞ্জিং ডাটা অ্যান্ড প্লটস এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ করছেন তাদের এই চ্যাপ্টারটি জাস্ট দ্বিতীয় অধ্যায় রয়েছে। তো এর অনেকগুলো টিউটোরিয়াল আগে করেছি আমি, আগে হিস্টোগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম। এখন যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। আমি এখন দেখাবো কিভাবে ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে হয়। তো একটা অঙ্ক করব এবং ফ্রিকোয়েন্সি অঙ্কের ভিত্তিতে ফ্রিকোয়েন্সি পলিগনটা আঁকবো এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে বলা আছে ড্রয়িং ফ্রিকোয়েন্সি পলিগন ফ্রম দ্য ফলোয়িং ডাটা, তথ্যগুলো থেকে একটা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে হবে। তো একটা বিষয় মনে রাখা ভালো শুরুতেই, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে গেলে আমাদের কি কি প্রয়োজন সেটা আগে একটু দেখে নিই। আমরা নিচে ও এক্স অক্ষটা আঁকি, উপরে জাস্ট লম্ব আকারে ও ওয়াই অক্ষটা আঁকি। তো ও এক্স অক্ষে সবসময় যদি ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে হয় তাহলে ও এক্স অক্ষে মিড ভ্যালুটা দেখাতে হয়, ওয়াই অক্ষে ফ্রিকোয়েন্সি। এই দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ পলিগন আঁকতে গেলে নিচে মিড ভ্যালু, অর্থাৎ ও এক্স অক্ষে দেখাতে হবে মিড ভ্যালু, ওয়াই অক্ষে ফ্রিকোয়েন্সিটা দেখাতে হবে। সো আমাদের অঙ্ক থেকে এই দুটো বিষয় অবশ্যই আগে বের করে নিতে হবে, তারপর না আমরা ফ্রিকোয়েন্সি পলিগনটা আঁকতে পারবো। ফ্রিকোয়েন্সি পলিগন বা গণসংখ্যা বহুভুজ, বাংলাটা এরকম গণসংখ্যা বহুভুজ। তো আমাদের এখানে নাম্বার অফ অর্কার্স, তার মানে এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। অলরেডি ফ্রিকোয়েন্সিটা আমাদের দেওয়া আছে, এখানে ডেইলি ওয়েজেস দেওয়া আছে, এটা থেকে জাস্ট আমাদের মিড ভ্যালুটা বের করে নিলেই আমরা ফ্রিকোয়েন্সি পলিগনটা আঁকতে পারবো। তাহলে দুইটা বিষয়, মিড ভ্যালু আর ফ্রিকোয়েন্সি। সো এখানে ফ্রিকোয়েন্সি যদি দেওয়া আছে, আমরা এখান থেকে ক্লাস থেকে মিড ভ্যালুটা বের করে নেব। সো বের করে নিয়ে আমরা গণসংখ্যা বহুভুজ ফ্রিকোয়েন্সি পলিগনটা আঁকবো। সো প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা মিড ভ্যালু আর ফ্রিকোয়েন্সিটা বের করে তারপরে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে হবে। সো শুরু করি। সর্বপ্রথম একটা টেবিল করব যেখানে আমাদের মিড ভ্যালুটা আমরা বের করে নেব। তো লিখি টেবিল ফর ড্রয়িং এ ফ্রিকোয়েন্সি পলিগন। টেবিল ফর ড্রয়িং এ ফ্রিকোয়েন্সি পলিগন, জাস্ট এবার আমরা একটা সলভ করে ফেলবো। এখানে 1 2 3 4 5 6টা ক্লাস রয়েছে, সো আমরা নিচে 6টা ঘর করব। উপরের ঘর এবং নিচের ঘরটা একটু বড় করে করতে হয়, তাহলে দেখতেও ভালো লাগে এবং আমাদের লিখতে অনেক সুবিধা হয়। মাঝখানে আমরা 6টা ঘর করব, 1 2 3 4 5 6টা ঘর করলাম। আর যেহেতু আমাদের মিড ভ্যালুটা প্রয়োজন, সেজন্য আমরা এখানে 3টা ঘর করব। প্রথমে লিখব প্রথম ঘরটা হবে ক্লাসের জন্য, তারপরে মিড ভ্যালু, সর্বশেষ ফ্রিকোয়েন্সি। একটা ঘর বেশি করবো এই জন্য আমাদের মিড ভ্যালুটা প্রয়োজন ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে গেলে। সো আমরা প্রথম ঘরে লিখব ডেইলি ওয়েজেস, ব্র্যাকেটে লিখব ক্লাস, এখানে লিখব মিড ভ্যালু,
বা মধ্যবিন্দু, এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, আর এখানে হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স, এটা হলো ফ্রিকোয়েন্সি ব্র্যাকেটে, এটাকে আমরা জাস্ট এফ দিয়ে প্রকাশ করি, তো এখানে এফ লিখবো। আচ্ছা এবার ক্লাসগুলো লিখে ফেলবো এখানে, প্রথমে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। ওকে, এবার মিড ভ্যালু মানে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করবো, অর্থাৎ আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড টু, 50 আর 60 যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করবো, জাস্ট এরকম। আমি যদি একটু এখানে দেখাই সূত্রটা এরকম, এটা হলো লোয়ার লিমিট প্লাস আপার লিমিট হলো 60, তো ডিভাইডেড টু ইকুয়াল টু যেটা আসবে 55, এটা হলো এর মধ্যবিন্দু। অর্থাৎ প্রত্যেকটি শ্রেণীর আপার লিমিট, উচ্চ সীমা, নিম্ন সীমা যোগ করে দুই দিয়ে ভাগ করবে। সূত্রটা জাস্ট এরকম, আমরা এভাবে লিখতে পারি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড টু, তার মানে উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দুটা পেয়ে যাব। সো এখানে 50 আর 60 যোগ করে দুই দিয়ে ভাগ করলে এখানে পাবো আমরা জাস্ট 55, এখানে 60 আর 70 যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলে পাবো আমরা এখানে জাস্ট 65, এখানে পাবো 75, এখানে পাবো 85, এখানে পাবো 95, আর এখানে 105। এবার এখানে দেখি, প্রথমে 3, তারপরে 7, 12, 5, 3, 2। ওকে, তো এখানে আমরা এন ইকুয়াল টু এটা যোগ করে লিখবো, আর এখানে লিখবো সি ইকুয়াল টু 10, কারণ ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান আছে এখানে জাস্ট 10। তো এখানে আমরা যদি এটা যোগ করি তাহলে কত আসে, তো আমাদের যে মানগুলো প্রয়োজন ফ্রিকোয়েন্সি পলিগন করার জন্য সেটা আমরা অলরেডি পেয়ে গেছি, আমাদের মিড ভ্যালু আর ফ্রিকোয়েন্সি প্রয়োজন সেটা পেয়ে গেছি। সো এবার আমরা গ্রাফে চলে যাব। তো গ্রাফটা হাতে নিয়ে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, একটা ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ করতে হবে। সো আমরা এখান থেকে সরাসরি আগে একটা অক্ষ করে নেব, এখানে প্রথম লিখব ও এক্স অক্ষ, ব্যাস এটা করে নিলাম ও এক্স অক্ষ, আর পাশে করব ও ওয়াই অক্ষ। দুইটা অক্ষ, একটা গ্রাফ নিয়ে আমাদের প্রথম কাজটা হলো এটা দুইটা অক্ষ তৈরি করে নেওয়া, একটা ও এক্স অক্ষ এবং একটা ও ওয়াই অক্ষ। আচ্ছা এবার ও এক্স অক্ষে আমরা মিড ভ্যালু দেখাবো, আগেই বলছি যে ও এক্স অক্ষে মিড ভ্যালু এবং ওয়াই অক্ষে ফ্রিকোয়েন্সিটা দেখাতে হবে। সো মিড ভ্যালু আমাদের কত রয়েছে দেখে, আমাদের এখানে যে মিড ভ্যালুগুলো রয়েছে সেগুলো বসাবো, প্রথমে রয়েছে 55, সো আমরা প্রথমেই বসাবো 55, তারপর হচ্ছে 65, তার মানে 65, তারপর হচ্ছে 75 মানে 75, তারপর হচ্ছে 85 মানে 85, তারপর হচ্ছে 95, 105। ওকে,
এবার ও ওয়াই অক্ষে আমরা ফ্রিকোয়েন্সি গুলো নেব। এখন দেখি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে, 2, হাইস্ট ফ্রিকোয়েন্সি আছে 12। সো আমরা 0 থেকে যদি 15 পর্যন্ত যাই তাহলে আমাদের সবগুলো ফ্রিকোয়েন্সি এর ভিতরেই থাকে। সো আমরা এখন যদি 1 ঘর = 1 নিই তাহলে এখানে 5 লিখবো। তো আমি একটু গ্রাফটা বড় করে আঁকতে চাইছি যাতে স্ক্রিনে ভালোভাবে দেখা যায়। তো 2 ঘর = যদি 1 ধরি তাহলে আমি প্রতি 10 ঘর = নিব 5। তো এখানে 5 নিলাম কারণ প্রত্যেকটা ঘরে এই যে বড় চড় দাগ এর মধ্যে 5টা করে ঘর থাকে। তো 5 আর 5 = 10, 10 ঘর পরে নিলাম 5, তার মানে প্রতি 2 ঘর মানে 2 ঘর = 1 ধরে নিলাম। আবার তার 10 ঘর পরে নিব 10, তার 10 ঘর পরে নিব 15। ওকে, এবার গ্রাফটা আঁকবো। প্রথমে 55, তার বিপরীতে 3 ঘর, ওটা একটা বিন্দু নিব। যেহেতু এটা ফ্রিকোয়েন্সি পলিগন বা গণসংখ্যা বহুভুজ, সেহেতু আমরা এখানে 55 সোজা 3 ঘর উঠবো। অর্থাৎ প্রতি 2 ঘর মানে যদি 1 ধরি তাহলে এটা হচ্ছে 1, 2, আর এ পর্যন্ত যে আমি একটা জাস্ট বিন্দু নিব এই। তারপরে আছে 7, 65 বিপরীতে 7, তাহলে 5 পর্যন্ত তো আমরা পেয়েই গেলাম, ঠিক এই পর্যন্ত 5, 2 ঘর মানে 1, 6, আর 2 ঘর মানে হলো 7, জাস্ট এই পর্যন্ত। তারপরে আছে 12, সো আমরা এখানে 10 তো পেয়ে গেলাম, 10-এর পরে 2 ঘর মানে হচ্ছে 1, তার 2 ঘর মানে হচ্ছে 2, 12, অর্থাৎ 10, 11, 12। ওকে, তারপরে 5, মানে 85-এর বিপরীতে 5, সো এই 5 তো আমরা পেয়েই গেলাম সোজাসুজি। তারপরে আছে 3, তার মানে 95-এর বিপরীতে নেবো 3, সো 2 ঘর মানে যদি 1 হয় 2, এই পর্যন্ত যে জাস্ট আমরা 3 নেব। তারপরে নেব 2, সো 2 ঘর মানে যদি 1 হয় তো 1, এই 2, এ পর্যন্ত। তো যেহেতু গণসংখ্যা বহুভুজ, এটা আমরা স্কেল দিয়ে সংযুক্ত করে দিলাম এবার প্রত্যেকটা বিন্দুর সঙ্গে, প্রত্যেকটা বিন্দু জাস্ট স্কেল দিয়ে সংযুক্ত করব। এবার এই এটা জাস্ট আমরা এখান থেকে একটু ডট দিয়ে সঙ্গে মিলিয়ে দিব, যে কোনো স্থানে মিলতে পারে, এটা জাস্ট আমরা একটু এভাবে মিলিয়ে দিব। এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। তো আমরা এটাকে একটু তীর চিহ্ন দিয়ে দেখাতে পারি, ফ্রিকোয়েন্সি পলিগন। নিচে আমরা লিখব মিড ভ্যালু, কারণ নিচে মিড ভ্যালুটা দেখিয়েছি, আর এখানে লিখব ফ্রিকোয়েন্সি। সো এই হলো আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। তো এবার আমরা যেটা করব, প্রথমে ছক, তারপরে আমরা গ্রাফটা অ্যাড করব। তো যেহেতু এখানে ধরছে না, সো আমরা পরবর্তী পৃষ্ঠায় এটাকে অ্যাড করবো স্টেপলার দিয়ে। তো এর নিচে একটু কিছু লেখার বিষয় আছে, সেটা একটু লিখে দিলে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগনের কাজটা শেষ হয়ে যাবে। সো আমি যদি এভাবে অ্যাড করি, অ্যাড করার পর আমরা এখানে লিখবো ফ্রিকোয়েন্সি পলিগন। ওকে, ফ্রিকোয়েন্সি পলিগন। এইবার আমরা লিখবো স্কেল, মাপনি, কিভাবে আমরা এটা পরিমাপ করে এটা আঁকলাম। সো আমরা প্রথমে লিখবো অন দা ও এক্স এক্সিস, তার মানে হচ্ছে ও এক্স অক্ষে আমরা কি ধরে নিলাম, এখানে দেখি 55, এখানে হচ্ছে 65, তার মানে ব্যবধানটা হচ্ছে 10, ঘর হচ্ছে এখানে জাস্ট 5টা, তার 5 ঘর মানে যদি আমরা 10 ধরে নিই তার মানে 1 ঘর = 2। সো আমরা লিখবো অন দা ও এক্স এক্সিস 1² = 2 units। এবার দেখি ও ওয়াই অক্ষে আমরা কিভাবে আঁকছিলাম, লিখবো অন দা ও ওয়াই এক্সিস, এখানে প্রতি 2 ঘর = 1 ধরে নিয়েছিলাম, তার মানে প্রতি 10 ঘর পর পর আমরা 5 ব্যবধান নিয়েছিলাম, 0 থেকে 5, এর ব্যবধান হচ্ছে 5, ঘর হচ্ছে 2 করে, সো প্রতি 2 ঘর = 1, তাই আমরা এখানে লিখবো অন দা ও ওয়াই এক্সিস 2² = 1
ইউনিট। ওকে, তো এই হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।